নমস্কার আপনারা দেখছেন এডুটেক তন্ময় চ্যানেল আট শতাংশ হারে ডিএ পেতে চলেছেন বিশেষ কিছু স্কুলের শিক্ষকেরা আট শতাংশ হারে মার্গ ভাতা বা ডিএ পেতে চলেছেন রাজ্যের স্কুল শিক্ষকদের একাংশ এই ডিএ পাবেন বিশেষ কিছু স্কুলে কর্মরত শিক্ষকেরাই অর্থ দপ্তর সম্প্রতি এই সংক্রান্ত অর্থ চিঠি পাঠিয়ে দিয়েছে শিক্ষা দপ্তরে চিঠিতে বলা হয়েছে গত মার্চ মাসের এক তারিখ থেকে আট শতাংশ ডিএ পাবেন ওই সব স্কুলের শিক্ষকেরা বিকাশ ভবন সূত্রের খবর আগামী সপ্তাহেই শিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে ওই শিক্ষকদের ডিএ দেওয়ার ঘোষণা করে দেওয়া হতে পারে যেখানে সর্বস্তরের রাজ্য সরকারি কর্মচারীরা তিন শতাংশ হারে ডিএ পাচ্ছেন সেখানে কেন ওই বিশেষ স্কুলে শিক্ষকদের আট শতাংশ হারে ডিএ দেওয়া হবে অর্থ দপ্তরের একটি সূত্র জানাচ্ছে সরকারি নিয়ম ও বিধি মেনেই এই ডিএ দেওয়া হচ্ছে এক্ষেত্রে কোনোরকম আইনি বা পদ্ধতিগত ত্রুটি নেই শিক্ষা দপ্তরের খাতায় ডিএ গেটিং স্কুল বলে চিহ্নিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কর্মরত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা এই ডিএ পাবেন রাজ্যে এই ধরনের স্কুলের সংখ্যা প্রায় চল্লিশ যার মধ্যে রয়েছে স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল কার্মেল মহেশ্বরী হাই স্কুল জ্বালান বালিকা বিদ্যালয় পাঠভবন মারোয়ারি বালিকা বিদ্যালয় তাতিয়া স্কুল এই বিদ্যালয়গুলিতে শিক্ষকদের বেতন দিয়ে থাকে সংশ্লিষ্ট স্কুলের ম্যানেজিং কমিটি কিংবা গভর্নিং বডি সাধারণ সরকারি স্কুলের শিক্ষকদের বেতনের তুলনায় এই স্কুলের শিক্ষকদের বেতন অনেকটাই কম এই স্কুলের শিক্ষকেরা বর্তমানে রোপা দু অনুযায়ী বেতন পান এই কারণেই তাদের ক্ষেত্রে ডিয়ের পরিমাণ বেড়ে আট শতাংশ করা হচ্ছে বলে অর্থ দপ্তর সূত্রে খবর দু সাল থেকে এই শিক্ষকদের ডিএ বকেয়া ছিল দু সালে রাজ্য সরকার তিন শতাংশ ডিএ ঘোষণা করলেও তারা সেই ডিএ পাননি আবার গত ফেব্রুয়ারি মাসে বিধানসভার বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিরকুট পাঠিয়ে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে দিয়ে আরও তিন শতাংশ ডিএর ঘোষণা করে দেন তাই এই চল্লিশটি স্কুলের ক্ষেত্রেও দুটি ডিএ যোগ করে মার্চ মাস থেকে ষোলো শতাংশ হারেই ডিএ পাবেন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা এক্ষেত্রেও একটি প্রশ্ন তুলেছে শিক্ষকদের সংগঠন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি সংগঠনের নেতা স্বপন মণ্ডল বলেন গত দুবছর বছর ওইসব স্কুলের শিক্ষকেরা ডিএ পাননি তাই তাদের বকেয়া ডিএ পাওয়া উচিত বলে আমরা মনে করি কিন্তু দু সাল থেকে তাদের ডিএ বকেয়া ছিল আট শতাংশ হারে সেই বকেয়াও মেটানো উচিত সরকারের আশা করি যেভাবে মার্চ মাস থেকে ষোলো শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছে সেভাবেই তাদের ওই বকেয়া ডিএও দেওয়া হবে বিষয়টি তারা অর্থ দপ্তরের নজরে এনেছেন বলেও জানিয়েছেন তিনি এই ছিল ডিএ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর যা আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ